স্কুল ত্রিপুলানির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অবশ্যই সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো ফলো করতে হবে। সো আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের বিষয় নিয়ে আলোচনা করব, সম্প্রকর্ষ। উচ্চারণের অদ্রতার জন্য বা দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোককে সম্প্রকর্ষ বলা হয়, যেমন জানালা, জান্না। ধ্বনি বিপর্যয় বা ধ্বনি বিপর্যস্ত। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তনকে ধ্বনি বিপর্যয় বলে। পিশাচ, পিচাস, লাভ, ফাল। সমীভবন, মৌখিক বাংলায় সমীভবনের প্রচলন বেশি, আর সমীভবনের দুটো ধ্বনি একে অপরের প্রভাবে সমতা লাভ করে, যেমন জন্ম, জন্ম। পদ্ম, পদ্ম। তদ যোগ হিত, তদ্দিত। বিষমীভবন, বিষমের ক্ষেত্রে দুটো স্বরধ্বনির একটি পরিবর্তন ঘটে, যেমন লাল, নাল। ব্যঞ্জন বিকৃতি, শব্দ মধ্যে কোনো কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হলে তাকে ব্যঞ্জন বিকৃতি বলে, যেমন ধাইমা, দায়মা। কবাট, কপাট। অন্তহর্তি বা অন্তনিহতি, পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তা অন্তনিহতি, যেমন ফলাহার, ফলার। ফাল্গুন, ফাগুন। আলাহিদা, আলাদা। ব্যঞ্জনচ্যুতি, সমোচনে দুটো ব্যঞ্জনধ্বনি থেকে একটি লোপ পাওয়াকে বলে ব্যঞ্জনচ্যুতি, যেমন বউ দিদি, বৌদি। বড় দাদা, বড়দা। নত এবং সত্য বিধান, যে নীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে দন্ত্যর স্থানে মূর্ধন্য হয় তাকে নত বিধান বলে। অর্থাৎ তৎসম শব্দে মূর্ধন্যের সঠিক ব্যবহারের নিয়মই নত্যবিধান। শুধুমাত্র তৎসম শব্দে নত্যবিধান এবং সত্যবিধান কার্যকর। রি বৈষ্ণব র পেটকোষার পর মূর্ধন্যস্য হয়, যেমন তৃণ, বর্ণ। সমাজবদ্ধ শব্দে দুপদের অর্থের প্রাধান্য থাকলে নত্যবিধান খাটে না। সমাজবদ্ধ শব্দে দুপদের অর্থে প্রাধান্য থাকলে নত্যবিধান খাটে না, যেমন ত্রিনয়ন, দুর্নীতি, দুর্নাম, অহনিশ, অগ্রনায়ক। প্র, পরা, পূর্ব, অপর, এগুলির পর অন্য শব্দ থাকলে মূর্ধন্য হয়, যেমন পরাহন্ন, পূর্বাহ্ন, অপরাহ্ন। একই কারণে মূর্ধন্য এবং সায়ন্য শব্দটি দন্ত্য হবে। টবর্গীয় ধ্বনির আগে দন্ত্য হলে সবসময় তা মূর্ধন্য হয়। ঘণ্টা, বন্টন, কতগুলো শব্দে স্বভাবত মূর্ধন্য হয়, যেমন মাণিক্য, বাণিজ্য, লবণ, বিপণী। স্বভাবত, কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়, যেমন মাণিক্য, বাণিজ্য, লবণ, বিপণী, পণ্য, বণিক। তবর্গের ত, থ, দ, ধ এই চারটি বর্ণের আগে কখনো মূর্ধন্য বসে না, যেমন অন্দর, পন্থা, ছন্দ, বন্ধন। ক্রিয়াপদে সর্বদাই দন্ত্য হয়, ক্রিয়াপদে সর্বদাই দন্ত্য হয়, যেমন খাবেন, যাবেন, ধরেন। খাঁটি বাংলা তদ্রূপ শব্দ মূর্ধন্য হয় না, যেমন কাকন, বামন, গিন্নি ইত্যাদি। বিদেশি শব্দ অথবা বিদেশি নামের বানানের ক্ষেত্রে নত্যবিধান প্রযোজ্য নয়, যেমন কোরআন, ফ্লোরিন, হারমোনিয়াম, রানার, জার্মান। সত্যবিধান, যে বিধানে তৎসম শব্দের ব্যাকরণের ব্যবহার নিয়ন্ত্রিত হয় তাকে সত্যবিধান বলে। তৎসম শব্দের বানানে ব্যাকরণের সঠিক ব্যবহারের নিয়মই হচ্ছে সত্যবিধান। অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক এবং বৈষ্ণব রয়ের পরে মূর্ধন্যস্য হয়, যেমন মুমূর্ষ। সুষমা, বিষয়, ভবিষ্যৎ। ইকারান্ত উপসর্গ, অর্থাৎ হিসিকার দিয়ে শেষে হয়েছে যে শব্দ, এই উকারান্ত উপসর্গের পরে পাটকটের মূর্ধন্যস্য। অনুষ্ঠান বা অধিষ্ঠান, পরিষ্কার, অভিষেক, প্রতিষ্ঠান। বিষয়, সুষম, অনুষ্ঠান। ঋকারের বৈষ্ণব পর মূর্ধন্যস্য হয়, যেমন কৃষক, বৃষ্টি, সৃষ্টি, কৃষ্ণা, তৃষ্ণা। রেপের পর বাটকটের মধ্যনেস্য হয়, যেমন হর্ষ, বর্ষ, আকর্ষণ, বিমর্ষ।
ট এবং থয়ের আগে মূর্ধন্য ষ হয়। কষ্ট, নষ্ট, অষ্ট। সংস্কৃত সাত প্রত্যয়যুক্ত পদে পাটকাটা মূর্ধন্য ষ হয় না, যেমন অগ্নিসাত, দুলিসাত, ভবিষ্যাৎ। সভাপতি মধ্যনের পাটকাঠ সহ যেসব শব্দে আশার, উষা, ভাষা, মানুষ, সরিষা, ঔষধ, পোষ, ষড়যন্ত্র প্রভৃতি। কল্যাণীয় সে, প্রিয় বেশু, প্রতিভাংশু ইত্যাদিতে পাটকাঠ মধ্যনের সহ হবে। সম্ভাষণ সূচক স্ত্রীপদের শব্দে আ আকারের পর দন্ত্য হয়, যেমন কল্যাণীয়াসু। বাংলা ক্রিয়াপদে কখনো পাটকাঠ মধ্যনের সহ হয় না, যেমন করিস, পুলিশ। খাঁটি বাংলা শব্দে পাটকাঠ মধ্যনের সহ হয় না, যেমন দেশি, বিদেশি বা মেশি। ইংরেজি, আরবি, ফার্সি ইত্যাদি বিদেশি শব্দ কখনো পাটকাঠ মধ্যনের সহ হবে না, যেমন মেশিন, সিলেবাস, সনদ, ফসল, চশমা, চশমা, খানসামা। সন্ধি শব্দের অর্থ মিলন। দ্রুত উচ্চারণের সময় মুখ নিঃসৃত ধ্বনিগুলো পারস্পরিকভাবে প্রবাহিত হয়, এর ফলে সন্নিহিত দুটি ধ্বনি পরিবর্তিত হয়ে এক ধ্বনিতে রূপান্তরিত হয়। এই রূপান্তর বা মিলনকে সন্ধি বলে। সন্ধি দুই প্রকার, দুইটি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। তৎসম সন্ধি আবার তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। স্বরসন্ধি, স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। কতিপয় বাংলা স্বরসন্ধি উদাহরণ, মিয়ে আলী, মিয়ালি, ছেলেমে, কুড়ি যোগ এক, কুড়ি। ব্যঞ্জন সন্ধি, স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। কতিপয় বাংলা ব্যঞ্জন সন্ধির উদাহরণ, উচ্ছন্ন, হোরা, দৌড়, গোদৌড়। বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবনের নিয়মে হয়ে থাকে, বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবনের নিয়মে হয়ে থাকে। খাঁটি বাংলার বিসর্গ সন্ধি নেই। সংস্কৃত বা সংস্কৃতি সন্ধি, বৃহদ্ধ, বৃহযোগ ঊর্ধ্ব, বৃহদ্ধ। একনিয়ম, বহুর্ধ। বনযোগ ঔষধি, বনৌষধি। মহাযোগ ঔষধ, মহাষধ। নির্বাচনী সিদ্ধ, কুল যোগ অটা, কুলটা। গোযোগ অক্ষ, গবাক্ষ। সংস্কৃত ব্যঞ্জন সন্ধি, শুক যোগ অন্ত, সুবন্ত। কুর যোগ ঝুটিকা, কুর্জিটিকা। নির্বাচনের সিদ্ধ, বনস্পতি, বনযোগ পতি, বনস্পতি। তৎযোগ কর, তস্কর। সংস্কৃতি বিসর্গ সন্ধি, অতযোগ এর, অতেব। তপযোগ বন, তপবন। দুযোগ যোগ, দুর্যোগ। নির্বাচনের সিদ্ধ, ভা যোগ কর, ভাস্কর। অযোগ নিশি, নিশ্চয়, অহনিস। সন্ধি সমাজের পার্থক্য, শব্দের মধ্য পাশাপাশি অবস্থিত দুটি বর্ণ বা ধ্বনি মিলনকে সন্ধি বলে। এক পক্ষে সমাজ হচ্ছে একাধিক পক্ষের একপদীকরণ, অপর পক্ষে সমাজ হচ্ছে একাধিক পদের একপদীকরণ। সন্ধি সম্পর্ক ধ্বনি বা বর্ণের সাথে, সমাজের সম্পর্ক পদ বা শব্দের অন্তর্গত বৈশিষ্ট্যের সাথে। সন্ধি ধ্বনির সংকোচন ঘটে আর সমাজে পুরো বাক্যের সংকোচন ঘটে। ভাষার সংবিধান বলা হয় কাকে? বাংলা ভাষার পরিচয় গ্রন্থটি কে লিখেছে? ফলাযোগ, ফলাহার, ফলা কিসের উদাহরণ, এগুলো অবশ্যই আমাদের পড়তে হবে। বাংলা সর্বজনীন কটি রাজস্বর আছে? চারটি। মধ্য সরগমের অপর নাম কি? বিবৃতি সরদিনের অপর নাম কি? মনীষী সরদিনী কি? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? তরঞ্জার ধ্বনি কয়টি? দুইটি। খবরের রূপ কি? এগুলো অবশ্যই যেগুলো পড়ে আসছি ওগুলোর থেকে এগুলো হবে। সমাজ পাদস্থিত নির্দেশক, লিঙ্গবাচক শব্দ দ্বিরুক্ত এবং সংখ্যাবাচক শব্দ বচন। বিভিন্নশালে অবগত, সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ বা সংক্ষেপ করা। সমাজ ভাষাকে সংক্ষেপ করে। সমাজ নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। সমাজ ছয় প্রকার, জমা, খরচ। সমস্ত পদটি সঠিক ব্যাসবাক্য হচ্ছে জমা ও খরচ। ভাই বোন দ্বন্দ্ব সমাজের উদাহরণ, দম্পতি দ্বন্দ্ব সমাজের উদাহরণ, ঐনুকুল দ্বন্দ্ব সমাজের উদাহরণ। সাপে নইলে অলুক দ্বন্দ্ব সমাজ, সাপে নইলে অলুক দ্বন্দ্ব সমাজ।
নীল যে আকাশ, নীল আকাশ কর্মধারায় সমাস। নীল যে অম্বর, নীলাম্বর কর্মধারায় সমাস। সিংহাসন শব্দটি মধ্যলোপী কর্মধারায় সমাস। সিংহাসন শব্দটি মধ্যলোপী কর্মধারায় সমাস। মধ্যলোপী কর্মধারায় এর দৃষ্টান্ত হাসিমুখ। কবর গণেশ মধ্যপতিলোপী কর্মধারায় সমাস। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমীয়। চাঁদমুখ ব্যাসবাক্য হলো চাঁদের মতো মুখ। চন্দ্রের ন্যায় মুখ চন্দ্রমুখ, এটি উপমিত কর্মধারায় সমাজের উদাহরণ। রূপকী কর্মধারায় সমাজের উদাহরণ মনমাঝি। সহোদয় ব্রব্যি সমাজ, হাতাহাতি ব্রব্যি সমাজের উদাহরণ। অধম শব্দের সমস্যমান পদ নেই ধর্মযার, বা যে নেই ধর্মযার। লাঠালাঠি বেতিহার ব্রব্যি সমাজ, বেতিহার ব্রব্যি সমাজ। কানাকানি বিনা পানি শব্দটি ব্রব্যি সমাজ নিষ্পন্ন। গোপ খেজুরে ব্যতিহার ব্রব্যি সমাজ। নবান্ন শব্দটি ক্রিয়া গঠিত সমাজ, যে সমাজের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদ দ্বারা সমাহার বোঝায় তাকে বলা হয় দীর্ঘ সমাজ। হাভাতে অবয়ী সমাজ, ব্যাহা অবয়ী ভাব সমাজ। আরিক্তিম উৎস অর্থে অবয়ভাব সমাজ। উপসহ শব্দটি অবয়ভাব সমাজ। মুখমাখ শব্দটি তৎপুরুষ সমাজ। হারবেলা উপপদ তৎপুরুষ সমাজ। কুলুর বলদ অলুক তৎপুরুষ সমাজ, যে সমাজে ব্যাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদে সাহায্য নিতে হয় তাকে বলা হয় নিত্য সমাজ। পূর্বপদে উপসর্গ বসে যে সমাজ তাকে বলা হয় প্রাদি সমাজ। পূর্বপদে উপসর্গ বসে যে সমাজে তাকে বলে প্রাদি সমাজ। যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করে তাকে বলা হয় উপসর্গ। উপসর্গ শব্দে আগে বসে, উপসর্গ শব্দের আগে বসে। উপসর্গের সঙ্গে প্রত্যয় পার্থক্য বা উপসর্গ থাকে না তাকে পিছনে। বাংলা ভাষায় 21টি উপসর্গ আছে, বাংলা ভাষায় 21টি উপসর্গ আছে। উপসর্গ জাত শব্দ অফিস সদক শব্দের উপসর্গ। বাংলা ভাষার হাতে পাতে শব্দটি উপসর্গের প্রয়োগ ঘটেছে। বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গ মোট সংখ্যা হচ্ছে 20টি। প্র তৎসম উপসর্গ, প্র পরা অপ সংস্কৃত উপসর্গ। পরাজয় শব্দটি উপসর্গ পরা অতি একটি উপসর্গ। লাপাতে শব্দের লা উপসর্গটি বাংলা ভাষা থেকে আরবি ভাষা থেকে এসেছে। নিম্নাজি শব্দটি বিশেষ উপসর্গ থেকে ব্যবহৃত হয়েছে। বেসামাল বিদেশি উপসর্গ। অচিন শব্দের অ উপসর্গটি অজানা অর্থে ব্যবহৃত। অমূল্যায়ন অবদান শব্দ দুটিতে অব উপসর্গটি দুই অর্থ রকম। বিজ্ঞান শব্দের বি উপসর্গ বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। অপমান শব্দের উপ অপ উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। অবশিষ্য শব্দটি অব উপসর্গ অল্পতা অর্থে ব্যবহৃত হয়েছে। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কবিরাজ, লিঙ্গান্তর হয় না কবিরাজ। নিত্য স্ত্রীবাচক শব্দ সৎমান, নিত্য স্ত্রীবাচক শব্দ সৎমান। সতী নিত্য স্ত্রীবাচক শব্দ বাংলা শব্দ। অরণ্যের লিঙ্গান্তর হচ্ছে অরণ্যয়ী, অন্যান্যয়ী অন্যান্যয়ী। নারীকে বিনতর স্ত্রীবাচক শব্দ। পুরুষ সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কল্যাণীয়েশু। দুটি পুরুষবাচক শব্দ রয়েছে ননন্দ শব্দটির। শুশ্রূষা শব্দটি শ্বশুরে। বগ্ন শব্দের অর্থ হচ্ছে গায়বাচর। ফুল ফল শব্দ দুটি ক্লিপলিঙ্গ, ফুল ফল শব্দটি দুটি ক্লিপলিঙ্গ। বচন শব্দের অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় গ্রাম। সাহেব শব্দের বহুবচন সাহেবান। সকল নির্বাচককে সমষ্টিগত ব্যবহার হয় নির্বাচক মণ্ডলী। পাকা পাকা আম বাক্যটিতে দ্বিরুক্ত শব্দটি বহুবচন সংকেত করে। বনে বনে ফুল ফুটেছে এখানে বহুল বহুবচন। ডালে ডালে কুসুম ভার, এখানে ভার সমূহ অর্থ প্রকাশ করেছে। অর্ধচন্দ্র ব্রব্যি সমাজ, ডেকে ডেকে হয়রান হয়েছে এখানে ডেকে ডেকে দ্বিরুক্তি যে অর্থে পৌনঃপুনিকতা। বিশেষণ পদযোগে গঠিত দ্বিরুক্তিটি লাল লাল ফুল। টিটা খানাকানি পদস্থিত নির্দেশক, টিটা খানাকানি ইত্যাদি পদস্থিত নির্দেশক। বই সত্য বই মিথ্যা বলবো না, এখানে বই অনুসর্গ। দের এর সঠিক গঠন হাফ কম দুই। সপ্তাহ ক্রমবাচক সংখ্যা, সপ্তম ক্রমবাচক সংখ্যা। ফুলকুমারী রূপে ফুল কর্মদ্বারায় সমাজ। যে সেবক শব্দের শুদ্ধ স্ত্রীলিঙ্গ সেবিকা। বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো মানে এখানে টাপুর টুপুর ধনাত্মক শব্দ। সারা বাড়িটা খাকা করছে, এখানে খাকা হচ্ছে দ্বিরুক্ত শব্দ। হাট বাজার দ্বন্দ্ব সমাজ। তেলে ভাজা এর বাজবাক্য তেলে ভাজা। কাজলের মতো কালো, কাজল কালো উপমান কর্মধারায় সমাজ। সমাজ মানে সংক্ষেপ বা মিলন। সমাজের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে, তবে খাঁটি বাংলা সমাজের দৃষ্টান্ত আছে, সেগুলো সংস্কৃত নিয়ম খাটে না। সমাজ নিষ্পন্ন পদের নাম সমস্ত পদ, যে যে পদে সমাজ হয় তাদেরকে প্রত্যেকে সমস্যমান পদ বলে।
সমস্ত পদের প্রথম অংশকে বলে পূর্বপদ এবং পরের অংশকে বলে উত্তরপদ বা পরপদ। প্রথম অংশকে বলে পূর্বপদ, পরের অংশকে বলে উত্তরপদ বা পরপদ। সমস্ত পদকে ভেঙে যে বাক্য হয় তার নাম বলে সমাজ বাক্য বা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সমাজ প্রধানত ছয় প্রকার, দ্বন্দ্ব কর্ম দ্বারাই তৎপুরুষ বহুব্রীহি দ্বিগু এবং অবিভাব সমাজ। সমাজ বাক্য ও ভাষাকে সংক্ষিপ্ত করে। সন্ধি মিলন তো মিলন হয় ধ্বনি আর সমাজের মিলন ঘটে পদ শব্দের। সন্ধিতে বিভক্ত লুপ্ত হয় না, সমাজ বিভক্ত লুপ্ত হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সমাজকে প্রধানত পাঁচ ভাগে প্রকাশ করেছেন। দ্বন্দ্ব সমাজ পরস্পর অম্বিত একাধিক বিশেষ বা বিশেষণার্থক শব্দ পদে যে সমাজ হয় তাকে উভয় পদের একই প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাজ বলে। সাধারণত দ্বন্দ্ব কলি কালি ও কলম, কালি ও কলম, লতা ও পাতা, লতা পাতা। মিলনাত্মক দ্বন্দ্ব সমাজ চা ও বিস্কুট, চা বিস্কুট, মা ও বাবা, মা বাবা। বিরোধার্থক দ্বন্দ্ব দা কুমড়া, ঐনুকুল। বিরোধার্থক বিপরীতার্থক শব্দ আয় ব্যয় জামা খরচ ছোট বড়। দুটি সর্বনাম যোগে সে যে সে যথা তথা সেখানে এখানে সেখানে। ক্রিয়া দুটি যোগে দেখা শোনা চলাফেরা যাওয়া আসা। দুটি ক্রিয়া বিশেষ যোগে ধীরে সুস্থে পাক প্রকাশ প্রকারে। কর্ম দ্বারাই সমাজ বিশেষণ এবং বিশেষণ ভাবপূর্ণ পদের সাথে বিশেষ বা বিশেষ ভাবপূর্ণ পদের যে সমাজ হয় তাকে পর পদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্ম দ্বারাই সমাজ বলে। কর্ম দ্বারাই সমাজে সাধারণত বিশেষণ পদ আগে বসে। রক্ত বর্ণ যে কোমল, রক্ত কোমল। উপরের নিয়মের ব্যতিক্রম অধম যে নর, নরাধম। দুটি বিশেষণ বা দুটি বিশেষ পদের কর্ম দ্বারাই সমাজ সাধিত হয়। যে চালাক সেই চতুর, চালাক চতুর, যিনি যশ তিনি সাহেব, যশ সাহেব। মধ্যপদলোভী কর্ম দ্বারাই সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। মধ্যপদলোভী কর্ম দ্বারাই সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। উপমান কর্ম দ্বারাই মিশির নাই কালো, মিষ কালো। অব্যয় আগে বসে পর্ববোধের সাথে কর্ম দ্বারাই সমাচয় কুকর্ম যথাযোগ্য। অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য।